প্রিয় দর্শক, আপনার যদি খাবার খাওয়ার পর খুব বেশি অ্যাসিডিটির সমস্যা হয়, খুব বেশি টক ঢেকুর উঠে, আপনি যে খাবারই খাচ্ছেন সেই খাবারে অ্যাসিডিটির সমস্যা বাড়ছে, সেই কারণে আপনি যদি আপনার পছন্দ মতো খাবার খেতে না পারেন, তো আজকে আমি এমনই একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে বলে দেব। সেই ওষুধটি আপনি যদি খাবার খাওয়ার পর মাত্র 2 ফোঁটা খান, তো খুবই তাড়াতাড়ি এই অ্যাসিডিটির সমস্যা থেকে আরাম পাবেন। আজকের হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহারে আপনার টক ঢেকুরের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে। আজকে আমি এমনই একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে জানাবো, সেই ওষুধটি খাবার খাওয়ার পর নিলে আপনাকে আর অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হবে না। তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ডক্টর আলী, আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, আগামীতে আরও এই ধরনের নলেজেবল ভিডিও পেতে। তো আপনি যদি সবসময় অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, সবসময় মুখে টক ঢেকুর উঠে, সবসময় মুখ টক থাকে, খাবার খাওয়ার পর খাবার হজম না হয়ে অ্যাসিডে পরিণত হয়, তো আজকের ওষুধটি খাবার খাওয়ার পর মাত্র 2 ফোঁটা খান, তাহলে দেখবেন আপনার আর অ্যাসিডিটির সমস্যা হচ্ছে না। আর সেই ওষুধটির নাম হচ্ছে রোবিনিয়া। রোবিনিয়া 6 CS পটেন্সিতে নিতে হবে। ওষুধটি কখন, কতদিন, কিভাবে খেলে আপনার অ্যাসিডিটির সমস্যা দূর হবে, সব কিছু আজকের ভিডিওতে ভালোভাবে জানিয়ে দেবো। যাদের পাকস্থলীতে অধিক পরিমাণে অ্যাসিড জমে, খাবার খাওয়ার পর পেটে যদি একরকম ভার ভার ভাবযুক্ত ব্যথা হয়, বুক পেটে ভার ভার লাগে, আপনি যে খাবারই খাচ্ছেন সেই খাবার যদি আপনার ভালোভাবে হজম না হয়ে পাকস্থলীতে গিয়ে অ্যাসিডে পরিণত হয়, তার ফলে রোবিনিয়া রোগের যে ঢেকুর উঠে সেই ঢেকুর খুব ঝাঁঝালো হয়, এবং সেই ঢেকুর ওঠার সময় যদি মনে হয় গলা বুক জ্বলে যাচ্ছে, এরকম লক্ষণ থাকলে রোবিনিয়া ওষুধটি যদি খাবার খাওয়ার পর 2 ফোঁটা খান, তো দেখবেন আপনার খাবার ভালোভাবে হজম হবে, আপনার অ্যাসিডিটির সমস্যা, মুখ টক হওয়ার সমস্যা, টক ঢেকুর ওঠার সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে। রোবিনিয়া ওষুধটিকে হোমিওপ্যাথিতে অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করা হয়, বিশেষ করে টক ঢেকুর যদি অত্যধিক ঝাঁঝালো হয় সেক্ষেত্রে। তো আপনার যদি খাবার খাওয়ার পর পেট ব্যথা শুরু হয়, তার জন্য খাবার খেতে আপনি যদি ভয় পান, তাহলে সেক্ষেত্রে আপনি রোবিনিয়া ওষুধটি ব্যবহার করুন। রোবিনিয়া ওষুধটি আপনার ডাইজেস্টিভ সিস্টেম ইম্প্রুভ করবে, অর্থাৎ রোবিনিয়া ব্যবহারে আপনার হজম শক্তি বাড়বে। আপনি যে খাবার খেতে ভয় পাচ্ছিলেন সেই কারণ হচ্ছে আপনার খাবার খেলে যে পেটে ব্যথা হতো, তো আপনি সেক্ষেত্রে রোবিনিয়া ওষুধটি ব্যবহার করলে আপনার খাবার খাওয়ার পরে আপনার আর পেটের ব্যথার সমস্যা থাকবে না। আপনার হজম শক্তি দুর্বল হলে রোবিনিয়া ওষুধটি খাবার খাওয়ার পর সেবন করলে আপনার হজম শক্তি বাড়বে। এছাড়া আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, পেট ভালোভাবে পরিষ্কার না হয়, সেক্ষেত্রে রোবিনিয়া ওষুধটি ব্যবহারে আপনার পেট ক্লিয়ার হবে, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এক কথায় আপনার ডাইজেস্টিভ সিস্টেম আপনার ঠিক করবে, আপনি যে খাবারই খাবেন সেই খাবার আপনার ভালোভাবে হজম হবে। এছাড়া রোবিনিয়া আপনার লিভারকে ঠিক করবে, লিভারকে ইম্প্রুভ করবে, লিভার ফাংশান ঠিক করবে। তো এক কথায় রোবিনিয়া আপনার হজম শক্তি বাড়াবে, যাদের মুখ সবসময় টক থাকে, টক ঢেকুর উঠে, সেটা দূর করবে। মেনলি যেখানে দেখবেন রোগীর সর্বত্র টক, অর্থাৎ টক বমি, টক ঢেকুর, টক জল ওঠা, সর্বত্র টক, টক ঘাম, সেখানে কিন্তু আপনাকে রোবিনিয়া ওষুধটি ব্যবহার করতে হবে। তো আপনার অ্যাসিডিটির সমস্যা থাকলে, খুব বেশি টক ঢেকুর উঠলে, মুখে টক জল উঠলে, এই রকম ক্ষেত্রে রোবিনিয়া ওষুধটি আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন আপনাকে আর এই হজমের সমস্যা, আপনাকে আর অম্লের সমস্যায়, এই অ্যাসিডিটির সমস্যায় ভুগতে হবে না। রোবিনিয়া ওষুধটি কীভাবে খাবেন, রোবিনিয়া ওষুধটি 6 CS পটেন্সিতে নিতে হবে। হাফ কাপ জলে আপনাকে 2 ফোঁটা করে খাবার খাওয়ার পর নিতে হবে। এইভাবে ওষুধটি আপনি বেশ কিছুদিন যদি কন্টিনিউ করেন, দেখবেন আপনার এই অ্যাসিডিটির সমস্যা, এই অম্লের সমস্যা আপনার একেবারে দূর হয়ে যাবে। আমি এইভাবে আপনাকে হোমিওপ্যাথিটাকে শেখাতে থাকবো। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, কারণ আমি এই ধরনের নলেজেবল ভিডিও, হোমিওপ্যাথি রিলেটেড ভিডিও প্রায় আপলোড করতে থাকি, যেটা থেকে আপনি উপকৃত হবেন। আজকে তাহলে এই পর্যন্ত, সুস্থ থাকুন ও ভালো থাকুন।